ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকের আমার রেসিপি আমের টক ঝাল মিষ্টি আচার। আমের আচারের এই রেসিপিটি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায়। আচারটি ভালো রাখার কিছু টিপস আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন। আচার বানাতে আমি নিয়েছি 2 কিলো কাঁচা আম। এই কাঁচা আমকে আমি কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি হলুদ গুঁড়ো, 2 চা চামচ ভর্তি নুন। এই নুন ও হলুদকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের মধ্যে নুন হলুদ মেশানো হয়ে গেছে। এখন এই আমগুলোকে প্রায় 4 থেকে 5 ঘন্টা এই অবস্থায় রেখে দেব। 5 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি আম থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমগুলোকে জল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আমগুলোকে একটি বড় পাত্রের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমগুলোকে প্রায় রোদে 1 ঘন্টা শুকিয়ে নিচ্ছি, যাতে আমগুলোর গায়ে লেগে থাকা জল শুকিয়ে যায়। 1 ঘন্টা পর আমরা আমগুলোকে রোদ থেকে তুলে নিচ্ছি। আমের আচার যাতে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য এই আমের গায়ে লেগে থাকা জলটিকে শুকিয়ে নিতে হবে। আচার বানাতে আমাদের কিছু প্রয়োজনীয় শুকনো উপকরণ ভেজে তুলে নেব। প্রথমে 4টি শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে তুলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কালো সর্ষে, 3 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পানমৌরি। এই সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম আঁচে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এই মশলাগুলোকে একেবারে মিহি গুঁড়ো না করে একটু আধো আধো করে গুঁড়ো করে নিয়েছি। 4টে শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 250 ml সর্ষের তেল। তেল মিডিয়াম গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা, 2টো গোটা তেজপাতা, দিচ্ছি 13 থেকে 14 কোয়া রসুন, দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। কয়েক সেকেন্ডের জন্য আদা রসুনকে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 1 বাটি আখ গুড়, এর ওজন আছে 400 গ্রাম। এখন নাড়াচাড়া করে গুড়টিকে গলিয়ে নিচ্ছি। গুড়টি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব রোদে শুকিয়ে রাখা আমগুলো। গুড়ের সাথে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি। গুড়ের সাথে আম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা গুঁড়োর এখন হাফ দিয়ে দিলাম, পরে বাকিটা দেব। দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, নুন 1/2 চা চামচ। আমি যেহেতু নুন হলুদ মাখানো আছে, তাই এখানে কম করে নুন দেবেন। এখন সব মশলাগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। Thank you.
আমগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। প্রায় 7 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার, বাকি ভাজা মশলা গুঁড়ো। আবারও এই মশলাগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভিনিগার দেওয়ার কারণে আমের আচারটি সারা বছর ভালো থাকে, তাই আপনারা অবশ্যই আমের আচারে ভিনিগার দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি তেল আচারের উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমাদের আচার হয়ে গেছে। এখন আমরা এই আচার থেকে তেজপাতাগুলোকে তুলে ফেলে দেব। আচার ভালো রাখার আরও একটি টিপস হলো, আচারকে যদি কাঁচের জারের মধ্যে রাখা যায় তাহলে এটি সারা বছর ধরে ভালো থাকবে। তেজপাতা তুলে নিয়ে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। টক মিষ্টি ঝালের এই আমের আচারটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।